बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम कोविड 19 प्रेक्षिते आमरा आमादेर प्रिय शिक्षार्थी बृंद तोमरा घरे बसे आछो आशा करि भालो आछो एबं निरापदे आछो एजन्य अनलाइन तोमादेर लेखापड़ार गतिशीलता बजाय रखार जन्य अनलाइन क्लासेर व्यवस्था आजके तालसुर कोइमा फाजिल मदरसार अनलाइन क्लासे तोमादेर सबाइके स्वागत। আজকে আমি ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস নেব। একটা প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে ইংরেজির বইয়ে তোমাদের কিছু টেবিল আছে যেগুলিকে মিলে সেন্টেন্স তৈরি করার জন্য সেই টেবিল একটা পড়াবো। ইউনিট 7-এর বি হেলদি সেই অধ্যায়টি থেকে চলো আমরা দেখি টেবিলটি পড়া যাক। এখানে ইউনিট 7-এর যে অধ্যায়টি সেটার নাম হচ্ছে বি হেলদি স্বাস্থ্যবান হোক। এখানে যে শব্দটাকে গুরুত্ব দেওয়া হয়েছে সুর এবং সুযন্ত্র। সুর সাধারণত শেল থেকে শুরু হয়েছে, শেলের পাস্টের সুর, আবার সুর অনেক সময় উচিত কি করা উচিত, পার্সনের কি করা উচিত কি করা উচিত নয় সেটা বোঝাবো সুর ব্যবহৃত হয়। আমরা দেখি আমাদের কি করা উচিত, টেবিলে চলে যাই কি করা উচিত এবং কি করা উচিত না। এখানে যে বাক্য তৈরি করার কথা বলেছে, মেক সেন্টেন্সেস, সেন্টেন্সেস ইউজ টু ওয়ার্ড, ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম, প্রতিটি কলাম থেকে একটি শব্দ অথবা শব্দ সমূহ নিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে শুড এবং শুডন্ট ব্যবহার করে। শুড, ইউ শুড, এক নম্বর কলামে যেটা আছে এখানে ইউ শুডন্ট, দুই নম্বর কলামে যে শব্দগুলো আছে ওয়ার্ডগুলো আছে ইট, ক্রস, আনসার, টক, ডু, দ্য রুট, রাস্তা, ইউর টিচার, তোমার শিক্ষক, ইন ক্লাস, ইউর হোমওয়ার্ক, ভেজিটেবল, শাকসবজি, ইউর হোমওয়ার্ক, বাড়ির কাজ, তোমার বাড়ির কাজ। চার নম্বর কলামে যে ওয়ার্ডসগুলো আছে পলাইটলি, ভদ্রভাবে, কেয়ারফুলি, সতর্কতার সাথে, রেগুলারলি, নিয়মিতভাবে, লাউডলি, উচ্চস্বরে, কেয়ারলেসলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো কেয়ারলেসলি, সতর্কতাহীনভাবে। এখানে আবার ওয়ার্ড মিনিট আবার দেখে নেই, ইউ শুড, তোমার উচিত, ইউ শুডন্ট, তোমার উচিত নয়, ইট, খাওয়া, ক্রস, পার হওয়া, আনসার, উত্তর দেওয়া, টক, কথা বলা, ডু করা। তিন নম্বর কলামে যে শব্দগুলো আছে দাও রোড, রাস্তা, ইউর টিচার, তোমার শিক্ষকের ইন ক্লাস, ক্লাসের মধ্যে ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ, ভেজিটেবল, শাকসবজি। চার নম্বর কলামে যে শব্দগুলো আছে পলাইটলি, ভদ্রভাবে, কেয়ারফুললি, সতর্কতার সাথে, রেগুলারলি, নিয়মিতভাবে, লাউডলি, উচ্চস্বরে, কেয়ারলেসলি, সতর্কতাহীনভাবে। এখন আমরা এগুলি মিলিয়ে বাক্য তৈরি করব, সেন্টেন্স মেক করব। আমরা দেখি এটা কিভাবে করতে পারি। এখানে ইউ শুড আনসার ইউর টিচার পলাইটলি, ইউ শুড আনসার ইউর টিচার পলাইটলি, একটা হয়ে গেল। দুই নম্বর আসো, ইউ শুডন্ট ক্রস দ্য রোড কেয়ারলেসলি, ইউ শুডন্ট ক্রস, তোমার পার হওয়া উচিত নয় দ্য রোড, রাস্তা, কেয়ারলেসলি, সতর্কতাহীনভাবে। ইউ শুড ইট ভেজিটেবল রেগুলারলি, তাহলে দেখো এখন ইউ শুড ইট ভেজিটেবলস রেগুলারলি, আমাদের প্রত্যেকেরই নিয়মিতভাবে ভেজিটেবল খাওয়া উচিত, বি হেলদি, সুস্থ থাকার জন্য, সুস্থ হওয়ার জন্য।
You shouldn't talk in class loudly. You shouldn't talk in class loudly. তোমার উচিত নয় ক্লাসে জোরে কথা বলা। ক্লাসে জোরে কথা বললে তোমরা ক্লাসে ভালো করে পড়াশোনা করা বুঝতে পারবে না, গন্ডগোল হবে, তোমাদেরই সমস্যা হবে। এই জন্য এটা করা উচিত না। ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক। ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক। তোমার উচিত করা বাড়ির কাজ রেগুলারলি, নিয়মিতভাবে। তোমাদের বাড়ির কাজ নিয়মিতভাবে করা উচিত। এই শুড এবং শুডন্ট ব্যবহার করে আরও অনেক আমরা বাক্য তৈরি করতে পারি, সেন্টেন্স মেক করতে পারি। সেগুলি আমরা বাড়িতে বসে প্র্যাকটিস করব, এগুলি ছাড়াও আরও অনেক করা বাক্য তৈরি করার চেষ্টা বাড়িতে বসে করবে। তোমাদের বাড়িতে তোমাদের যে বইটি আছে, এই বইয়ের ইউনিট 3-তে, ইউনিট 7-এ এবং ইউনিট 23-তে আরও তিনটি টেবল আছে। এই টেবলগুলো তোমরা বাড়িতে বসে করবে। তোমরা ভালো থাকবে, পড়াশোনা প্রতিদিন নিয়মিতভাবে একটু একটু করে চালিয়ে গেলে তোমাদের পড়াগুলো মনে থাকবে। তোমরা পড়া থেকে পড়াগুলো পড়াশোনাতে ভালো করতে পারবে, গতিশীলতা থাকবে, তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাবা মায়ের কথা শুনবে। এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।